আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউজ টেনের আন্তর্জাতিক দুনিয়ায় আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি আব্দুর রোফ পাকিস্তানের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র সম্পর্ক দীর্ঘদিনের তবে চীন ভারত সংঘর্ষের পরই ক্রমশ সম্পর্ক গভীর হচ্ছে দেশ দুটির মধ্যে ইতোমধ্যেই পাকিস্তান নৌবাহিনীকে একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিয়েছে চীন এরকম আরও তিনটি যুদ্ধজাহাজ পাকিস্তানের নৌসেনার জন্য বানাচ্ছে বেইজিং প্রসঙ্গত এত বড় যুদ্ধজাহাজ অন্য কোনো দেশের জন্য আগে বানায়নি চীন ভারতীয় সংবাদ মাধ্যম বলছে আগামী বছরেই বাকি যুদ্ধজাহাজগুলো পাকিস্তানকে হস্তান্তর করবে বেইজিং রোববার পাকিস্তান নৌবাহিনীর মুখপাত্র অ্যাডমিরাল আরশিদ জাভেদ এক টুইট বার্তায় জানিয়েছেন চীনের সাংঘাই শহরের হুডং জঙ্গোয়া শিপইয়ার্ডে অত্যাধুনিক রণতরিটির শূন্য পাঁচ চার লঞ্চিং অনুষ্ঠান হয় এতে পাকিস্তান নৌবাহিনীর প্রধান আজফার হুমায়ুন যোগদান করেন এই রণতৈতে সর্বশেষ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সংযোজন করা হয়েছে এর মধ্যে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যুক্ত করা হয়েছে পাশাপাশি এটি থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সাহায্যে ভূমিতেও আক্রমণ করা যাবে এতে অত্যাধুনিক সেন্সর ও যুদ্ধ ব্যবস্থাপনা পদ্ধতি সংযুক্ত রয়েছে করোনার মধ্যেও রণতরিটি সম্পূর্ণ করা পাকিস্তানি নৌবাহিনীর পক্ষ থেকে টুইট বার্তায় চীনা ইয়ার্ডকে ধন্যবাদ জানানো হয় পাশাপাশি শান্তি ও স্থিতিশীলতায় এটি ভূমিকা রাখবে বলেও টুইট বার্তায় বলা হয় তুর্কি সংবাদ মাধ্যম ইএনি শাফাক জানিয়েছে সর্বপ্রথম দু হাজার সালে দুটি যুদ্ধজাহাজের জন্য চীনা কোম্পানির সঙ্গে চুক্তি করে পাকিস্তান পরবর্তীতে দুহাজার আঠারো সালে আরও যুদ্ধজাহাজের জন্য চুক্তিবদ্ধ হয় দেশটি প্রসঙ্গত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরের দিন দুয়েকের মধ্যেই এই যুদ্ধজাহাজ প্রকাশ্যে এল চার হাজার টন লোড ডিসপ্লেসমেন্টের ক্ষমতা সম্পন্ন এই জাহাজে আছে অত্যাধুনিক রাডার ও মিজাইল ব্যবস্থা পাশাপাশি এতে সোনার সিস্টেম সংযুক্ত করা হয়েছে জাহাজটিতে একশো পারবেন তবে বিশ্লেষকরা এটিকে দক্ষিণ এশীয় শক্তিতে প্রতিযোগিতার লড়াই হিসেবে দেখছেন ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত নিয়ে দ্বন্দ্ব রয়েছে সম্প্রতি লাদাখে চীনের সঙ্গে ভারতের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে নেপালও ভারতের কয়েকটি এলাকা নিজেদের দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করেছে এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে চীনের প্রতিরক্ষা সম্পর্ক মজবুত হওয়ায় স্বাভাবিক কারণেই উদ্বিগ্ন ভারত তবে এখন পর্যন্ত ভারতের তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি এদিকে চীন সীমান্তের খুব কাছে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সহ বিপুল পরিমাণ সেনা মোতায়েন করেছে ভারত পূর্ব লাদাখে চীনা হেলিকপ্টারগুলোর অহরহ বিচরণ বন্ধে কাঁধে বহনযোগ্য এসব ক্ষেপণাস্ত্র সহ সেনা জড়ো করা হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই এর সূত্রের বরাত দিয়ে জানানো হয় সীমান্তের গুরুত্বপূর্ণ উচ্চতায় রাশিয়ার তৈরি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো নিয়ে বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে যে কোনো বিমান ভারতীয় আকাশ সীমা লঙ্ঘন করলে তার জবাব দেবে রাশিয়ার তৈরি এসব ক্ষেপণাস্ত্র ভারতীয় বিমান বাহিনী ও সেনাবাহিনী ব্যবহার করছে শত্রু বিমান বা কপ্টার আমাদের অবস্থানে আসলে এগুলো ব্যবহার করা হবে সূত্রের বরাত দিয়ে জানানো হয় সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে জানানো হয় ইতোমধ্যেই ভারতীয় বাহিনী বিরোধীয় এলাকায় শত্রু বিমান চলাচল শনাক্ত করার জন্য রাডার বসিয়েছে পাশাপাশি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে এছাড়া পূর্ব লাদাখে চীনা বিমানের মোকাবেলা করতে চলতি সপ্তাহের প্রথমে যুদ্ধ বিমান মোতায়েন করেছে ভারত লাদাখে সীমান্ত নিয়ে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারতের পক্ষ থেকে শান্তিপূর্ণ আলোচনার কথা বলা হচ্ছে তবে আলোচনায় সমাধান না হলে লাদাখে চীনা আগ্রাসন ঠেকাতে প্রয়োজনে সেনা অভিযান চালানো হবে বলে সোমবার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ সিডিএস বিপিন রাওয়াত এজন্য সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি ভূমধ্য সাগরে বিরোধী অঞ্চলে তেল ও গ্যাসের খনিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই পাল্টাপাল্টি সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে তুরস্ক ও গ্রিস মঙ্গলবার গ্রীসের ক্রিট দ্বীপের অদূরবর্তী সাগরে উভয় দেশই নৌমহড়া চালানোর ঘোষণা দিয়েছে বলে বিবিসি জানিয়েছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে তেল গ্যাস অনুসন্ধানরত গবেষণা জাহাজের অভিযান আরও বিস্তৃত করা হবে তুরস্ক এমন ঘোষণা দেওয়ার পর গ্রীস সামরিক মহড়া চালানোর ঘোষণা দেয় সোমবার এক ঘোষণায় তুরস্ক জানিয়েছে ওই জল সীমায় তাদের গবেষণা জাহাজ অরুচ রেইসের অনুসন্ধানের সময় সাতাশ আগস্ট পর্যন্ত চার দিন বাড়ানো হচ্ছে এতে ক্ষিপ্ত হয়ে গ্রিস ওই অঞ্চলে নৌমহড়া চালানো হবে বলে ইঙ্গিত দেয় এক বিবৃতিতে গ্রিস সরকারের মুখপাত্র স্টেলিওস স্পেটসাস বলেন কূটনৈতিকভাবে ও অভিযানের পর্যায়ে উভয়ভাবে প্রস্তুতিসহ গ্রিস শান্তভাবে সাড়া দিচ্ছে আর নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করতে পারবে এমন আত্মবিশ্বাসও গ্রিসের আছে অন্যদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন অরুচ রেইস ও এটির পাহারায় থাকা আমাদের নৌবাহিনীর জাহাজগুলোর তৎপরতা থেকে এক পা পেছনে ফেরার পদক্ষেপও নেবে না সম্প্রতি পূর্ব ভূমধ্য সাগরে মিশর ও সাইপ্রাস বড় জ্বালানি খনির সন্ধান পেয়েছে এরপরই তুরস্ক ওই এলাকায় প্রাকৃতিক সম্পদের খোঁজ পাওয়ার জন্য অতিমাত্রায় তৎপর হয়ে ওঠে প্রিয় দর্শক আজকের মতো আন্তর্জাতিক দুনিয়ায় এই ছিল সর্বশেষ আয়োজন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ